হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ধরুন আপনার এমন একটি ইচ্ছে পূরণ হলো যেখানে আপনার বয়স রাতারাতি 10 বছর বেড়ে গেল, তাহলে কি আপনি চাইবেন আবার আপনার বর্তমান বয়সে ফিরে আসতে? আজ আমরা বিগ মুভিটি নিয়ে আলোচনা করব। মুভিটির শুরুতে 12 বছরের বাচ্চা জশকে দেখা যায়, যে এই শহরে নতুন এসেছিল। সে তার ফ্যামিলির সাথে একটা কার্নিভেলে যায়। সেখানে একটি মেয়েকে দেখে তার ভালো লেগে যায়। মেয়েটি একটা রাইডে চড়তে যাচ্ছিল, তখন যশও তার বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে ওই রাইডে চড়ার লাইনে দাঁড়ায়। লাইনে দাঁড়িয়ে সে ওই মেয়েটির সাথে কথা বলে জানতে পারে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছে। কিন্তু রাইডে ওঠার সময় টিকিটম্যান তাকে আটকায় এবং হাইটে ছোট হওয়ার জন্য তাকে ওই রাইডে অ্যালাউ করে না। তার কথায় যশ খুবই অপমানিত বোধ করে। তারপর সে মেলায় এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই তার চোখ একটা গেমের দিকে পড়ে যেটা বন্ধ ছিল। যশ সেটাকে ধাক্কা মারে এবং তার মধ্যে পয়সা ফেলাতে গেমটা অন হয়ে যায় এবং যশের একটা ইচ্ছে বা উইশ জিজ্ঞাসা করে। যশ বলে সে বড় হতে চায়। তখনই গেমের ভেতর থেকে একটা টিকিট বেরিয়ে আসে যার মধ্যে লেখা থাকে ইওর উইশ ইজ গ্রান্টেড, অর্থাৎ তোমার ইচ্ছে মেনে নেওয়া হয়েছে। যশের এই গেমটা খুবই অদ্ভুত লাগে আর তখনই সে খেয়াল করে গেমের প্লাগটা খোলা ছিল, অর্থাৎ গেমটা ইলেকট্রিসিটি ছাড়াই অস্বাভাবিকভাবে চলছিল। যশ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতেই খুব ঝড় বৃষ্টি হয় আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে যশ খেয়াল করে সে হঠাৎ করেই বড় হয়ে গেছে। সে ওয়াশরুমের আয়নাতে নিজেকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং চিনতে পারে না। এরপর সে রুমে এসে নিজের জামাকাপড় পরার চেষ্টা করছিল, কিন্তু তার সমস্ত জামাকাপড়ই ছোট হয়। তখনই তার প্যান্টের পকেট থেকে আগের দিনের কার্ডটা যাতে ইওর উইশ ইজ গ্রান্টেড লেখা ছিল সেটা হাতে লাগে। তারপর যশ তার বাবার জামাকাপড় পরে চুপচাপ কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর যেখানে কার্নিভাল হয়েছিল সেখানে পৌঁছে দেখে কার্নিভাল সেখান থেকে চলে গেছে। এরপর যশ আবার বাড়িতে ফিরে আসে এবং তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সেই যশ, কিন্তু তার মা তাকে দেখে অন্য কোনো মানুষ ভেবে ভয় পেয়ে যায় আর তার কোনো কথাতেই বিশ্বাস করে না। যশ প্যান্ট খুলে তার বার্থমার্ক দেখানোর চেষ্টা করলে তার মা আরও বেশি ভয় পেয়ে যায় আর পুলিশে কল করতে যায়। তখন যশ বাধ্য হয়েই সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে সে সোজা স্কুলে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড বিলির সাথে দেখা করে এবং তাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিলিও বিশ্বাস করতে চায় না। শেষ পর্যন্ত যখন যশ তাদের দুজনের প্রাইভেট গান গেয়ে শোনায় তখন বিলি তাকে বিশ্বাস করে। এরপর দেখা যায় বিলি কিছু জামাকাপড় আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যশকে দেয় এবং তাকে কিছু টাকাও দেয়। যশ বলে তাদেরকে এখন নিউ ইয়র্ক যেতে হবে কারণ কার্নিভাল তাদের শহর থেকে নিউ ইয়র্ক চলে গেছে। তাই সেই মতো তারা নিউ ইয়র্ক পৌঁছায়। কিন্তু নিউ ইয়র্ক তাদের কাছে খুবই অদ্ভুত লাগে কারণ এতদিন তারা একটা ছোট্ট শহরে থাকত। তাদের কাছে টাকা পয়সা কম থাকার কারণে তারা একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে। বিলি বলে তাকে বাড়ি ফিরে যেতে হবে আর সে চলে গেলে যশ রুমে একাই থেকে যায়। যশের শরীরটা বড় হয়ে গেলেও মন থেকে সে আসলে 12 বছরের বাচ্চাই ছিল, তাই তার খুবই কান্না পায় এবং সে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিলি আবার আসে আর তারা দুজন মিলে শহরের সমস্ত গেম পার্লারে খোঁজ নেয়, কিন্তু সেই গেমটাকে তারা কোথাও খুঁজে পায় না। এরপর তারা একটা অফিসে গিয়ে এই শহরে চলতে থাকা কার্নিভালের লিস্ট চায়। সেখানকার মেয়েটি তাদের বলে লিস্ট পেতে তাদেরকে অন্তত 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এটা শুনে যশ খুবই চিন্তায় পড়ে যায় আর বিলিকে জিজ্ঞাসা করে এই 4 সপ্তাহ সে কী করবে। বিলি বলে তাকে খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজতে হবে। তাই তারা খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখে একটা খেলনা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউতে তাকে এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞাসা করলে যশ মিথ্যে বলে যে তার 4 বছরের চাকরির এক্সপিরিয়েন্স আছে। যশ ওই কোম্পানিতে চাকরিটা পেয়ে যায়। এরপর সে তার মাকে কল করে বলে তার ছেলে ভালো আছে আর তার মা ভাবে এই লোকটাই তার ছেলেকে কিডন্যাপ করেছে এবং সে যশকে হুমকি দেয় যে যদি তার ছেলের কিছু হয় তাহলে সেও পার পাবে না। এরপর দেখা যায় যশ অফিসে খুবই তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে ফেলছে। সেই কোম্পানিতেই সুজান নামের একটি মেয়েকে চাকরি করতে দেখা যায় যে তার চাকরি নিয়ে একদমই স্যাটিসফাইড ছিল না আর এই কোম্পানির মার্কেটিংয়ের হেড সুজানের বয়ফ্রেন্ড ছিল।
এবং তারা দুজনেই মিলে একটা খেলনা বিক্রির মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করেছিল যেটা সফল হয় না। অন্যদিকে যশকে দেখা যায় সে তাড়াতাড়ি কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যায়, যাতে সে বিলির সাথে দেখা করে এই শহরের বিভিন্ন জায়গায় সেই গেমটার খোঁজ করতে পারে। এরকমই তাড়াহুড়ো করতে গিয়ে বসের সাথে তার ধাক্কা লেগে যায়। সেখানে সুজ্যান ও তার বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু তার বস এই ঘটনায় রাগ করে না, উল্টে তাদের দুজনকে বলে জীবনে তাড়াহুড়োটা খুবই জরুরি। এরপর যশ একটা খেলনার দোকানে গিয়ে সেখানকার খেলনা নিয়ে খেলতে শুরু করে দেয়। তখনই সেখানে তার বস এসে তাকে দেখে নেয় এবং তার সাথে একটা বিশেষ খেলনা নিয়ে আলোচনা করে। তখন যশ সেই খেলনার ডিটেলস তাকে জানায়, যেমন সেই খেলনায় কি থাকা দরকার, কি থাকা দরকার নেই ইত্যাদি, কারণ আসলে সে 12 বছরের বাচ্চাই ছিল। আর এটা শুনে তার বস খুবই ইমপ্রেস হয়ে যায়। এই সময় যশ সেখানে একটা পিয়ানো দেখতে পায় যার উপর ডান্স করে সেটাকে বাজানো যায়। যশ ওটা খুবই আনন্দ করে বাজাতে থাকে। এটা দেখে তার বসও তার সাথে তাল মিলিয়ে পিয়ানোটা বাজাতে থাকে আর তারা দুজনে খুবই সুন্দর একটা মিউজিক বাজায় যেটা সেখানে উপস্থিত সবাই খুব উপভোগ করে। তার বস খেলনার ব্যাপারে তার জ্ঞান দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায় আর তাকে প্রমোশন দিয়ে দেয়। অন্যদিকে সুজ্যানের বয়ফ্রেন্ড সুজ্যানকে যশের প্রমোশনের ব্যাপারে জানায় এবং এও জানায় যে তাকে একটা অফিসের কেবিনও দেওয়া হয়েছে। তখন সুজ্যান যশের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইলে তার বয়ফ্রেন্ড বলে সে খোঁজ নিয়ে দেখেছে কিন্তু যশের ব্যাপারে কিছুই জানতে পারেনি। অন্যদিকে যশ তার বন্ধু বিলিকে তার অফিস কেবিনে নিয়ে আসে যেখানে অনেক খেলনা রাখা ছিল। যশ বিলিকে বুঝিয়ে বলে তাকে এই খেলনাগুলোকে নিয়ে খেলা করে সেটাকে চেক করে বলতে হয় সেটা মজাদার কিনা, আর এটাই তার কাজ। বিলি এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবে এরকমও কাজ হয় পৃথিবীতে। আরেকদিকে কোম্পানিতে একটা মিটিং হতে দেখা যায়, কারণ তারা একটা নতুন খেলনা মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই মিটিংয়ে সুজ্যান, সুজ্যানের বয়ফ্রেন্ড, যশ, তাদের বস এবং আরও অনেক লোক ছিল। এবার সুজ্যানের বয়ফ্রেন্ড বলে তারা একটা বিল্ডিংয়ের মতো দেখতে একটা খেলনা বানিয়েছে যেটাকে রোবটে রূপান্তরিত করা যায়। সে তার প্রেজেন্টেশন শেষ করে বাকিদের কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চায়। যশ তখন বলে এটা শুধুই একটা বিল্ডিং যেটা রোবটে রূপান্তরিত হতে পারবে, কিন্তু এতে এক্সাইটিং কিছু নেই, যাতে কোনো বাচ্চা এটার সাথে খেলা করে মজা পেতে পারে। মজা তো তখন আসবে যখন একটা রোবটকে একটা বাগে পরিণত করা যাবে। এই আইডিয়াটা বাকি সবার খুবই পছন্দ হয়, তাই তারা সবাই আগের আইডিয়াটা বাদ দিয়ে যশের কথা মতো রোবট বানানোতে মত দেয়। এদিকে তার ডিজাইন বাতিল হয়ে যাওয়ায় সুজ্যানের বয়ফ্রেন্ডের সেটা মোটেও ভালো লাগে না। এরপর কোম্পানির একটা পার্টি হলে সেখানে যশ খুবই অদ্ভুত জামা কাপড় পরে চলে আসে আর তাকে দেখে সবাই হাসাহাসি করে। অন্যদিকে পার্টিতে সুজ্যান তার বয়ফ্রেন্ডের সাথে বোর ফিল করতে থাকে, কারণ সে সারাক্ষণ শুধু বিজনেসের কথাই বলে যাচ্ছিল। তাই সে গিয়ে যশের সাথে কথা বলতে শুরু করে। যশেরও সেখানকার খাবার দাবার পছন্দ হচ্ছিল না। তখন তারা ঠিক করে তারা বাইরে ঘুরতে যাবে আর কোম্পানিরই একটা গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে যশ খেলা করতে শুরু করে দেয়। গাড়ির ভেতরের সবকিছুই তার কাছে খুব এক্সাইটিং লাগে আর তারপর সে গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর সুজ্যানকেও ডাকে। এরপর যশ সুজ্যানকে জানায় তার বাড়িও কাছেই আর তারা দুজন যশের অ্যাপার্টমেন্টে যায়। এরপর সুজ্যান বলে তোমার সাথে এত তাড়াতাড়ি শুয়ে পড়া ঠিক হবে না, কিন্তু এই কথাটা যশের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় কারণ সে 12 বছরের বাচ্চা ছিল। সুজ্যান যশের ঘরের ভেতরে ঢুকে খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে চারপাশে শুধুই খেলনা ছড়িয়ে থাকতে দেখা যায়। সে ভেবেছিল যশের বাড়িটা রাজকীয়ভাবে সাজানো কোনো ঘর হবে, কিন্তু সেটা বাচ্চাদের ঘরের মতো একটা ঘর ছিল। এরপর যশ একটা ট্র্যাম্পোলিনের ওপর উঠে লাফায়। সুজ্যান প্রথমে সেটা করতে চায় না, কিন্তু যশের জোর করাতে সেও ওই ট্র্যাম্পোলিনের ওপর উঠে লাফালে তারও খুব মজা লেগে যায়। এরপর তারা দুজনে কিছু বোর্ড গেম খেলে আর ঘুমানোর সময় তারা দুজন আলাদা আলাদা বিছানায় ঘুমায়, কারণ যশের বাড়িতে শুধুমাত্র বাচ্চাদেরই খাট থাকে। পরের দিন সকালে সুজ্যান যখন তার বয়ফ্রেন্ডের সাথে গাড়ি করে অফিস যাচ্ছিল, তখন তার বয়ফ্রেন্ড অফিসের কথা আলোচনা করছিল, কিন্তু সুজ্যানের সেসবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে গাড়ির বিভিন্ন জিনিস নিয়ে বাচ্চাদের মতো খেলছিল। সেটা দেখে তার বয়ফ্রেন্ড তাকে বাচ্চাদের মতো আচরণ করতে বারণ করলে সে ব্লাশ করতে শুরু করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সুজ্যানের বয়ফ্রেন্ড যশকে ভালো করে জানার জন্য তাকে গেমে ইনভাইট করে এবং তার সাথে খেলতে শুরু করে, কিন্তু তবুও সে হেরে যাচ্ছিল, তাই সে চিটিং করে যশকে হারিয়ে দেয় এবং এর ফলে তাদের মধ্যে মারপিট বেঁধে যায় আর সে ঘুষি মেরে যশের নাক ফাটিয়ে দেয়। এরপর দেখা যায় সুজ্যান যশের কাছে যায় এবং তার ফার্স্ট এড করে দেয় আর বলে তার বয়ফ্রেন্ড এবং যশ দুজনেই একই কাজ করে,
তবুও যশ কত ভালো, এই বলে সে যশের গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। পরের দিন যশ তার বসের কাছে গেলে তার বস তাকে জিজ্ঞাসা করে, তারা 12-13 বছরের বাচ্চাদের জন্য খেলনা বানাতে চায়, তাই কিরকম খেলনা বানালে ভালো হবে। তার উত্তরে যশ বলে, 12-13 বছরের বাচ্চাদের খেলনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন গার্লফ্রেন্ডের। তখনই হঠাৎ যশ রিয়েলাইজ করে সে বড় হয়ে গেছে এবং সে সুজ্যানকে নিজের গার্লফ্রেন্ড বানাতেই পারে। যশ সুজ্যানের সাথে দেখা করে, তারা বিভিন্ন রোলার কোস্টার রাইড চড়ে এবং ডান্সও করে, যেখানে সুজ্যান বলে সে যশের মতো কাউকে আগে কখনো দেখেনি। এরপর সুজ্যান তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং দুজনে মিলিত হয়। পরের দিন সে একটা বইয়ের দোকানে গেলে দেখতে পায় 12-13 বছরের বাচ্চারা কমিক বুক খুবই মজা করে পড়ছে। তাই তার মাথায় একটা আইডিয়া আসে আর সে সুজ্যানকে গিয়ে বলে সে একটা ডিজিটাল কমিক্স বানাতে চায়, যেটা সুজ্যানের খুবই পছন্দ হয়। এদিকে বিলি সেই কার্নিভালের লিস্টটা পেয়ে যায়, তাই সে যশকে ফোন করে, কিন্তু যশ এতটাই ব্যস্ত থাকে যে বিলির ফোন ধরতে পারে না। বিলি রেগে গিয়ে তার অফিসে যায় আর যশকে বলে সে লিস্টটা পেয়ে গেছে, তাই এখন তার উচিত এই সমস্ত জায়গায় ফোন করে সেই মেশিনটা কোন কার্নিভালে আছে সেটার খোঁজ করা, যাতে যশ আবার আগের মতো বাচ্চা হয়ে যেতে পারে। যশ কাজে ব্যস্ত থাকায় তার কথা মন দিয়ে শোনে না। তখন বিলি রেগে গিয়ে যশকে বলে তাকে বিলির কথা মন দিয়ে শোনা উচিত, কারণ বিলি যশের থেকে 3 মাসের বড়। এই বলে সে সেখান থেকে চলে যায়। যদিও বাড়ি পৌঁছে বিলি নিজেই ফোন করে সেই মেশিনটার ঠিকানা খুঁজে বের করে এবং আবার পরের দিন যশের অফিসে যায় আর যশের টেবিলে অ্যাড্রেসটা রেখে চলে আসে। এরপর দেখা যায় যশ সুজ্যানকে গিয়ে বলে সে প্রাপ্তবয়স্ক নয় আর তার বয়স আসলে 12 বছর, আর পুরো ঘটনা সুজ্যানকে বলে। যদিও সুজ্যান তার কথায় বিশ্বাস করে না, কিন্তু পরে সুজ্যান ভালো করে ভেবে দেখে, যেভাবে যশ থাকে, তার চালচলন, এগুলো ভেবে সুজ্যান যশের কথায় একটু একটু বিশ্বাস করতে শুরু করে এবং তখনই যশের ওয়ালেট থেকে সেই উইশ পূরণ করার টিকিটটাও পাওয়া যায়। পরের দৃশ্যে দেখা যায় যশ তার ডিজিটাল কমিক্সের আইডিয়াটা সবাইকে শোনায় আর সেটা শুনে সুজ্যানের এক্স বয়ফ্রেন্ড ছাড়া সবাই খুবই খুশি হয়ে যায়। যশ তার আইডিয়া শেয়ার করে সেখান থেকে চলে যায়। নিচে সে যখন ট্যাক্সি ধরছিল, বিলি তাকে আওয়াজ দেয় কিন্তু যশ শুনতে পায় না। তখনই সুজ্যান নিচে আসছিল আর সে বিলিকে দেখে, আর বিলির কাছ থেকেই যশ কোথায় গেছে সেটা জেনে নেয়। যশ আসলে সেই মেশিনটার অ্যাড্রেসেই যাচ্ছিল আর সুজ্যান যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে যশ আবার বাচ্চা হয়ে যাওয়ার উইশ চেয়ে নিয়েছে। এটা দেখে সুজ্যানের মন খারাপ হয়ে যায়, কিন্তু যশ তাকে বোঝায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। যশ বলে তাকে আবার ছোট হতেই হবে, কিন্তু সুজ্যান চাইলে সেও তার সাথে ছোট হয়ে যেতে পারে, যার উত্তরে সুজ্যান বলে তার শৈশব একদমই ভালো ছিল না আর সে কারণে সে আর ওই জীবনে ফেরত যেতে চায় না। সুজ্যান এও বলে 10 বছর পর যশ যখন বড় হয়ে যাবে তখন যদি ভাগ্যে থাকে তাহলে আবার তাদের দেখা হবে। এরপর যখন সুজ্যান যশকে তার বাড়ির সামনে ছাড়তে যায়, তখন গাড়ি থেকে নেমে বাড়ি যাওয়ার সময় যশ আস্তে আস্তে আবার আগের মতো বাচ্চা রূপে ফিরে আসতে শুরু করে আর আবার 12 বছর বয়সী বাচ্চাতে পরিণত হওয়ার পর সে সুজ্যানকে শেষবারের মতো বিদায় জানিয়ে ঘরে ঢুকলে যশের মায়ের গলার আওয়াজ পাওয়া যায়। সে যশের বাড়ি ফেরাতে খুবই খুশি হয়। পরের দিন সকালে আবার যশ আর বিলিকে সাইকেল নিয়ে কোথাও খেলতে যেতে দেখা যায় আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান এক ভয়ঙ্কর বাঘের সাথে একটি মেয়ে ও তার ভাই পুরো রাত বন্দি থাকার পরে বেঁচে ফিরতে পারে কি না, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।